আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত প্রগাঢ়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয়জনেরা, আজ আমরা কথা বলবো বর্তমান সময়ের একজন ইসলামী স্কলার ডক্টর নোমান আলী খানকে নিয়ে। আমাদের সুপরিচিত একজন শায়খ, শায়খ আবু বকর জাকারিয়া হাফিজাউল্লাহ, আমাদের সবাইকে ওস্তাদ নোমান আলী খানের বক্তব্য শুনতে নিষেধ করেছেন এবং তিনি শায়খ আহমদুল্লাহ হাফিজাউল্লাহর বক্তব্য শুনতে বলেছেন। আমি নিজেও ডক্টর নোমান আলী খানের বক্তব্য শুনি এবং শায়খ আহমদুল্লাহর বক্তব্য শুনি। নোমান আলী খান যেহেতু একজন মানুষ, একজন স্কলার, তিনি হাজার জনতার মাঝে লেকচার দিয়ে থাকেন, তার কথায় ভুল হতে পারেই। তাই বলে কি আবু বকর জাকারিয়া সাহেব মতিউর রহমান মাদানির মতোই উগ্রতার পথে যাচ্ছেন? ইতিপূর্বে মতিউর রহমান মাদানিও ডক্টর নোমান আলী খানকে মূর্খ, জাহেল ইত্যাদি ইত্যাদি বলেছিলেন। নাম্বার ওয়ান জাহেল, ওর নাম হয়তো আপনারা অনেকে জানেন হয়তো। হ্যাঁ, কে ওটা? নোমান আলী খান, এগুলো গুমরা জাহেল এগুলো। আমি আমার ফেসবুক পেজে যখন পাবলিকের মতামত জানার জন্য একটি পোস্ট করছিলাম নোমান আলী খানকে নিয়ে, তখন আলেম ওলামা সহ বহু তরুণ তরুণী সেখানে কমেন্ট করেছেন। তাদের মধ্যে কেউই নেগেটিভ কমেন্ট করেনি, কেবল একজন ভাই নোমান আলী খানের দাড়ি নিয়ে প্রশ্ন করেছেন। পরবর্তীতে তিনিও তার কমেন্ট তুলে নিলেন এবং নোমান আলী খানের বক্তব্যকে সমর্থন করলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে শায়খ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ নোমান আলী খানের বক্তব্য শুনতে আমাদের নিষেধ করে শায়খ আহমদুল্লাহর বক্তব্য শুনতে বলেছিলেন। অত শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ নোমান আলী খানের কিছু কিছু বক্তব্যকে সমর্থন করে গেছিলেন, এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয়। আপনারা যদি ফেসবুকে আগত কমেন্টগুলো খুব ভালো করে শেয়ার করে দেখেন, তাহলে দেখতে পাবেন এখানে মানুষ কীভাবে নোমান আলী খানের পক্ষ নিয়ে কথা বলেছেন। আমি আপনাদেরকে নোমান আলী খান সম্পর্কে জানতে আরও দুটি বইয়ের কথা বলবো। এক হচ্ছে রিভাইভ ইউর হার্ট, আর একটা হচ্ছে বন্ধন। এই দুটি বই আপনারা ভালো করে গুরুত্ব সহকারে পড়েন, তাহলে ওনার সম্পর্কে ভালো করে জানতে পারবেন। অনেকগুলো বিষয় ওনার আছে যে বিষয়গুলো ওনার ভুল এবং ত্রুটি, কিন্তু এর বাইরে ওনার অনেক সুন্দর, অনেক কঠিন কঠিন বিষয়কে, যেমন বর্তমান যুগে যৌনতার যে ছড়াছড়ি এবং এটার পিছনে যুবকরা, যুবতীরা তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, সময় নষ্ট করে দিচ্ছে, এগুলোর বিপরীতে তার যে আলোচনাগুলো অত্যন্ত ইফেক্টিভ, অত্যন্ত কার্যকর, উপকারী। যেটুকু ভালো সেটুকু ভালো বলতেই হবে।